শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তার অনেক এমপি, মন্ত্রী, উপদেষ্টা দেশ থেকে পালিয়েছেন, এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, ওবায়দুল কাদের, ফজলে নূর, তাপস, শামীম ওসমান, উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরও অনেকেই এ তালিকায় রয়েছেন। খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 4 আগস্ট দেশ ত্যাগ করেন। তিনি নয়া দিল্লিতে গেছেন বলে কিছু খবর প্রকাশ করেছে। এছাড়াও শেখ হাসিনা থাকাকালীন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমানও রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন। তার কাছের কয়েকজন এ তথ্য জানিয়েছে, তবে তিনি কোন দেশে গিয়েছেন সেটি নিশ্চিত নয়। এছাড়াও পালিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি, আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান ও পালিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও আরও পালিয়েছে যে খবরে আসছে সেটি হচ্ছে, একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমান ছাড়েন। নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানও গত সপ্তাহের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়েছেন। একাধিক সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। অন্যদিকে আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি দেশ ত্যাগ করেছেন, তবে কোথায় গিয়েছেন সেটি কেউ কিছু বলতে পারছে না। অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বাসায় রয়েছেন বলে জানিয়েছেন, তবে রাতেই তার দেশ ত্যাগ করার কথা রয়েছিল বা অনেকেই বলছে। পুলিশের সূত্র মতে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন, অনেকে নিজ বাসা ও সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও অন্যান্য মন্ত্রীরা যারা ঢাকায় রয়েছেন বা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি, তারা নিজ নিজ বাসায় না গিয়ে স্বজনদের বাসায় অবস্থান করছেন। এছাড়াও রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল এমন ব্যক্তিদের একটি তালিকা পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এ তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরি আলম চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়াও আরও বেশ কয়েকজন ভিআইপি ও সিআইপির রোববার ভিআইপি লাউঞ্জের মাধ্যমে দেশ ভ্রমণের কথা ছিল বলে বিমান সূত্রে জানা গিয়েছে। আপনারা জানেন, এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী এমপিদের বাসায় হামলাও হচ্ছে, এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা হয়েছে, বিভিন্ন ঢাকা আওয়ামী লীগের অফিস সহ ধানমন্ডিতে আগুন দেওয়ার খবর বের হয়েছে। এখন পর্যন্ত এই ছিল খবর এবং অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেও আমরা জেনেছি। এছাড়াও বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর 6 ঘন্টার জন্য ফ্লাইট বন্ধ ছিল, এটিও খবরে বের হয়েছিল। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।